আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সুরচনা ফেব্রিক্স থেকে লাইভ হয়ে গিয়েছি আপনাদের সবার সাথে। 3:30 বাজে বলেছিলাম, এখনও 2 মিনিট লেট হয়ে গিয়েছে। এখন আসলে 2 মিনিট লেট হয়েছে কারণ আমি আসলে খেয়াল করিনি যে 32 হয়ে গিয়েছে, 30 থেকে 32 হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা দ্রুত করে জয়েন করে ফেলুন। আজকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন নিয়ে চলে এসেছি, সুপার ডুপার রিজনেবল আর স্টুডেন্ট বাজেট প্রাইসে, যার নাকি স্টুডেন্ট বাজেট প্রাইসে বা হচ্ছে গিয়ে একটু রিজনেবলের মধ্যে জুয়েলারি চান তারা আজকের জুয়েলারিগুলো নিয়ে নিতে পারেন। আজকেরগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আজকে খুবই ইউনিক একটা চুর বালা টাইপের একটা জিনিস দেখাবো। আমি এর আগে কখনো এটা দেখাইনি, এই টাইপের জিনিস আমি দেখাইনি, এই টাইপের জিনিস আমার কখনো আনাও হয়নি। আজকেই হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম এনেছি, এর জন্য খুবই লিমিটেড কোয়ান্টিটি, বলতে গেলে লিমিটেড কোয়ান্টিটি এনেছি। যাদের ভালো লাগবে চুর বালাগুলো নিয়ে নিতে পারবেন। আর যারা যারা জয়েন করেছেন হাই হ্যালো করে কমেন্ট করে জানিয়ে দিবেন কারা কারা আমার সাথে আছেন, আমাকে জয়েন করেছেন। ওকে, হ্যালো আপু, হ্যালো বৃষ্টি ঘোষ আপু, হাই, হ্যালো নিধা আপু, হ্যালো আপু, হ্যালো মুনরয় আপু, কেমন আছেন আপু, হ্যালো, হ্যালো সুমা আপু, আপি গো, পুতুল আপু চলে এসেছেন। আপু লাইভটা শেয়ার করবেন, ঠিক আছে, সবাই লাইভটা শেয়ার করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। হাই আপু, হ্যালো মেহরুনেসা ইভা আপু, কেমন আছেন আপু, হাই আপু, হ্যালো পুষ্পিতা আপু, হাই আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ সন্ধ্যা আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আমি একটু কমেন্ট পড়তে থাকি, তারই আগে বলে জিজ্ঞেস করি আপনারা কি দেখবেন। আজকে অনেক সুন্দর একটা চোকার আছে, সবাই চোকার খুব পছন্দ করে, খুব সুন্দর একটা চোকার আছে, তারপরে টিকলি সেটও আছে। চুরবালাটা আমি পরে দেখাবো, আপনারা ফার্স্টে আমাকে বলেন যে চোকার দেখতে চাচ্ছেন নাকি টিকলি সেট দেখাবো, কোনটা দেখবেন এটা আমাকে বলেন, যেটা দেখতে চাবেন ফার্স্টে আমি ওটাই দেখাবো, ঠিক আছে, চোকার নাকি হচ্ছে গিয়ে টিকলি। হাই বিউটিফুল আপু, হ্যালো তিয়াশি আপু, কেমন আছেন আপু, হাই আপি কেমন আছো, খুব সুন্দর লাগছে তোমাকে, রূপা আপু লিখেছে, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে আমি এই টাইমেই লাইভ করে ফেললাম, কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে যখন আমি রাত্রে জুয়েলারি লাইভের প্ল্যান করি, আমি মানে সারা দিনের কাজের পরে মানে খুব টায়ার্ড হয়ে যাই, তখন এক হচ্ছে গিয়ে আমার এনার্জি থাকে না, দ্বিতীয় আমার হচ্ছে গিয়ে আবার রেডি হতে হয়, তো সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে এই টাইমেই আমি আর কি, এখনও যদিও আমার কাজ আছে, আমি তাড়াতাড়ি করে লাইভটা শেষ করে আমি আবার কাজে চলে যাব, তো এই জন্য ভাবলাম যে একটু 10-15 মিনিট, কারণ আমার জুয়েলারি লাইভগুলো খুবই ছোট ছোট হয়, একটু 10-15 মিনিট টাইম বের করে আমি জুয়েলারি লাইভটা করে ফেলি। ঝুমকা লাগানো, আচ্ছা ঠিক আছে, ঝুমকা বালা, ঝুমকা চুড়ি, হ্যাঁ ঝুমকা চুড়ি তো আমি অনেক আগে এনেছিলাম, কিন্তু আমি আনবো, আমি আপনাদের জন্য একদম ইউনিক টাইপের ঝুমকা চুড়ি আনবো, ঠিক আছে, যেটা নাকি বেশি কমন হবে না, খুবই ইউনিক টাইপের হবে, ওগুলো আমি আপনাদের জন্য আনবো। ওকে, চোকার চোকার টিকলি সেট চোকার, আচ্ছা টিকলি সেট, আচ্ছা ঠিক আছে, মুনরায় আপু টিকলি সেট দেখতে চাচ্ছে, আর কে আর কে টিকলি সেট দেখতে চাচ্ছে, আর পুষ্পিতা আপু দেখতে চাচ্ছে, আর বাকি সবাই লিখছে চোকার, আচ্ছা চোকার চোকার চোকার, আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু সবাই বেশিরভাগ আপুরা চোকার দেখতে চাচ্ছে, তো ফার্স্টে চোকার দেখাই তারপরে টিকলি সেট দেখাই, এমনিতেও দেখাতে আমার খুবই কম টাইম লাগে, মনে হয় 2 মিনিটে দেখে ফেলি। আচ্ছা চোকারের ইয়ারিংগুলো আচ্ছা পেয়েছি, আচ্ছা ঠিক আছে, ফার্স্টে চোকারটাই দেখাই, আপনাদের চোকারটা খুব ভালো লাগবে, কারণ চোকারটা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন কালারের মধ্যে আছে, আর অনেক দিন ধরে গোল্ডেন চোকার আমি দেখাই না, আর আপনারা জানেন গোল্ডেন চোকার আমার নিজেরই খুব পছন্দ, কারণ হচ্ছে গোল্ডেন চোকারগুলো এই দেখেন কি যে সুন্দর, এ দেখেন 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 ভালোভাবে দেখে নেন, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, মানে না নিলেই মিস, এগুলো না নিলেই মিস, হ্যাঁ চোকারই দেখাচ্ছে, আচ্ছা ফার্স্টে আমি এটাকে দেখিয়ে নিই তারপর আমি পরে দেখাই, ঠিক আছে, ফার্স্টে আর চোকারের কালারটাকে খেয়াল করেছেন, কপার কালারের মধ্যে আছে কিন্তু চোকারটা, দেখেছেন কপার কালারের মধ্যে, খুবই সুন্দর, এই ধরনের কপার কালারের চোকার আপনার সব ধরনের অ্যাশ কালার ছাড়া, যেমন সিলভারের সাথে বা এই টাইপের যে অ্যাশ কালার যে আমি পরেছি এগুলোর সাথে অ্যাশ কালার নর্মালি ভালো লাগে, কিন্তু যে গোল্ডেন চোকারটা হয় এটা আপনি যেটার মধ্যে আর কি সিলভার থাকবে না, ওই টাইপের ড্রেসের সাথে আপনি সবগুলোর সাথে পরতে পারবেন, ঠিক আছে, এ দেখেন এই যে চোকারটা দেখেছেন, আর এই চোকারের যে স্টোনগুলো, এই যে যে গ্লিটারি ইফেক্ট দিচ্ছে, যে এরকম এরকম করলে যে এ দেখেন এরকম এরকম করলে যে শাইন করছে, এগুলো সব কিন্তু ডায়মন্ড কাট স্টোন, দেখেছেন এগুলো হচ্ছে ডায়মন্ড কাট স্টোন, যার কারণে ঝিকিমিকি করছে, চমকির মতো ঝিকিমিকি করছে, কিন্তু এটা কিন্তু ফুললি স্টোন, দেখেছেন এটা কিন্তু পুরোটা ভরা হচ্ছে গিয়ে গুড়ি 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 পুরোটা ভরা স্টোন, এখানে মিনাকারি ডিজাইন করা আছে, দেখেন এখানে মিনা করা আছে, গোল্ডেন কালারে মিনা করা, আচ্ছা এটাতে একটা পার্ল নিয়ে পার্লটা লাগিয়ে দিও, ঠিক আছে,
আছে, প্যাকেটের ভিতরে মনে হয় আমি দেখেছিলাম। এই দেখেন মিনাকারি ডিজাইন করা, ঠিক আছে, আর উপরে হচ্ছে শ্যাম্পেইন গোল্ড কালারে পার্ল আছে, দেখেছেন শ্যাম্পেইন গোল্ড কালার পার্ল, আর নিচে থেকে পার্ল দিয়ে ডিজাইন করে দিয়েছে। ওয়াও আপু, পুতুল আপু লিখেছেন অনেক ওয়াও, এটাকে পরে দেখালে বেশি ওয়াও লাগবে। এছাড়া এই জায়গাটা দেখেন সম্পূর্ণ স্টোন দিয়ে কিন্তু ফিনিশিং করা, ঠিক আছে, এই জায়গাটাও কিন্তু আপনার স্টোন করা, দেখেছেন এই জায়গাটাও ছোট ছোট করে স্টোন করা। আমি এটাকে পরে দেখাচ্ছি, এই জিনিসটা আপনার পরলে পুরো গলা ভরে যায় আর দেখতে খুবই ভালো লাগে, খুবই 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 ভালো লাগে। আমি এটা আপনাদেরকে পরে দেখাবো। ওয়াও, মেহেরুননিসা আপু লিখেছে, যারা আমার সাথে আছেন কমেন্ট করবেন, ঠিক আছে, কি হলো, যারা আমার সাথে আছেন আমাকে কমেন্ট করবেন হাই হ্যালো করে, যে কারা কারা আমার সাথে আছেন আমাকে দেখতে পাচ্ছেন। ওকে, এটা পড়ার জন্য একটু আমাকে 2 মিনিট টাইম দিতে হবে, আমি ক্যামেরার দিকে তাকিয়ে না আমি চোখ আর পড়তে পারি না, আমার না অনেক প্রবলেম লাগে। এই দেখেন আমি বললাম না, আর পুরো গলা আপনার ভরে জিনিসটা, এই দেখেন গলায় খুব সুন্দর করে কিন্তু বসে থাকবে, দেখেছেন। এটার প্রাইস শুনলে আপনার মনেই হবে না যে এটার প্রাইসটা এত পরিমাণে হচ্ছে গিয়ে রিজনেবল। নাইস, লাবিবা আপু লিখেছে অনেক সুন্দর, মাহফুজা আপু লিখেছে অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। আর এই হচ্ছে এটার কিউট ইয়ারিং, ইয়ারিংয়ের ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর করেছে, যে এখানেও কিন্তু এই দেখেন ঝলমল, এই যে দেখেছেন ঝলমল যে করছে, এটা কিন্তু গোল্ডেন কালার ডায়মন্ড কাট স্টোন। এছাড়া এখানে শ্যাম্পেইন গোল্ড কালারের পার্ল বসানো, নিচেও কিন্তু একটু গাজরার মতো করে ডিজাইন করে দেয়া আছে। ওকে, হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে রাখেন। ওয়াও আপু, আমাকে দিও চোকারটা, তপু আপু লিখেছে, আচ্ছা ঠিক আছে আপু, অবশ্যই নিয়ে নেবেন। এই গোল্ডেনটা তো স্টকে থাকাই লাগবে, দেখেছেন এটার মানে পুরো কমপ্লিট করে নিয়ে আমি, দেখবেন এটা লুকটা খুব সুন্দর আসে, এটা একটা গোল্ডেন ড্রেসের সাথে পরে দেখাতে পারলে এটা খুবই খুবই ভালো লাগতো, মানে খুবই ভালো লাগতো, গোল্ডেন ড্রেসের সাথে ম্যাচ করে এটা পরবেন, অনেক সুন্দর লাগবে, অনেক গর্জিয়াস। আর এই ড্রেসটা আর এই যে চোকারটা, এটা আপনার বেশি ভালো লাগবে, একটু গাউন টাইপের ড্রেসগুলো থাকে না, আমরা যে একটু গাউন টাইপের ড্রেসগুলো পরে ওটার সাথে পরে নর্মালি শুধু এই চোকার পরবেন, আর ছোটো ইয়ারিং দিয়ে, বড়ো ইয়ারিং এটার সাথে আমি যাই না, আমার মনে হয় যে বড়ো ইয়ারিং ভালো লাগবে না, ছোটো ইয়ারিং দিয়ে এই চোকারটা পরবেন। আমি আজকে একটা টিকলি সেট দেখাবো, আমার কাছে ওই টিকলি সেটটা থেকে টিকলিটা যদি আপনারা এটার সাথে পরেন আপনার লুকটা কমপ্লিট মনে হবে, দেখেন কি সুন্দর, দেখেছেন। এখন আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি, যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে তপু আপু, আপনি আপনার আপনি আমাদের পেজের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন, পেয়ে যাবেন এই সুন্দর চোকার, আমার কাছে না খুব ভালো লাগছে, আমার এটা একদমই খুলতে মন চাচ্ছে না। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই সুন্দর জয়পুরী চোকার সেটটার, সুপার ডুপার রিজনেবল, আর স্টুডেন্ট বাজেট প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 680 টাকা, ঠিক আছে, মাত্র 680 টাকাতে আপনারা এই চোকার পেয়ে যাচ্ছেন, সুপার ডুপার রিজনেবল, সুপার ডুপার রিজনেবল। এই দেখেন, আর আপনার খালি আমার গলার সেটটা শুধু দেখবেন, আমি যে পরেছি এই গলাটার মধ্যে যেটা কি সুন্দর সেটিং মতো, যে বলে না যে সেটিং মতো বসে রয়েছে, মানে সেটিং মতো বসে রয়েছে এটার গলার মধ্যে, যে ভরা যে মাপটা, এটার চওড়া বলেন বা এটার এই যে গলা ভরার জিনিসটা বলেন, মানে সব কিছু খুব সুন্দর করে বসে রয়েছে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 680 টাকা, যাদের যাদের এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নেবেন। আর আমার কাছে এটা ইয়ারিংয়ের ডিজাইনটা খুব ভালো লেগেছে, খুব কিউট ডিজাইনটা, খুব কিউট, এটার সাথে না এই ইয়ারিংটাই ভালো লাগবে, এটার সাথে বেশি লং ইয়ারিং আমার মনে হয় যে আর কি ভালো লাগবে না। এখন বাকিটা আপনাদের ইচ্ছে, এটার সাথে সুন্দর করে পরে নেবেন, কি বলো এত কম, অর্ডার ডান মাহফুজ আপু লিখেছে, হ্যাঁ অনেক রিজনেবল, গোল্ডেন কালারের জিনিস তো মানে নিতেই হবে, নিতেই হবে, আমার কাছে সবচেয়ে ফেভারিট গোল্ডেন জিনিস আপু। লং ইয়ারিং, আচ্ছা ঠিক আছে লং ইয়ারিংও আনবো, লং ইয়ারিংও আনবো। আর আমি ভেবেছি আমি না শুধু জুয়েলারি লাইভের টাইমটা না চেঞ্জ করি, কারণ জুয়েলারি লাইভের টাইম আমি মানে জুয়েলারির দিকে মানে আমি একদমই টাইম দিতে পারছি না, আমি রাত্রে করতে চাইলেও রাত্রে আমি টায়ার্ড হয়ে যাই, এটা সেটা অনেক কিছু টাইম পাই না, টায়ার্ড হয়ে যায়, প্রতিদিন আসতে পাই না, এই টাইমেও দেখা যায় যে টাইম পাই না। এখন আমি না ফিক্স করতে পারছি না যে আমি কোন টাইমে জুয়েলারি লাইভটা করবো। যাই হোক, যাদের এটা ভালো লেগেছে নিয়ে নেবেন, কিন্তু আমি বারবার করে বলছি কারণ গোল্ডেন জিনিস নেওয়ার মতো। আচ্ছা এখন আমি টিকলি সেটটা দেখিয়ে দিচ্ছি, টিকলি সেটটা আমার মনে হয় এটা টিকলি সেট যদি আপনারা এটার সাথে নিতে চান নিয়ে নেবেন, কারণ এটার সাথে একটা টিকলি দিয়ে পরবেন, বা যদি গোল্ডেন টিকলি থেকে থাকে আপনাদের কাছে, অনেকেই তো আমাদের কাছ থেকে টিকলি সেট নিয়েছেন অনেক, তাই না, ওটার সাথে কোনোটার সাথে ম্যাচ হলে পরে নেবেন, ঠিক আছে, রেগুলার জুয়েলারি লাইফ করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব, চেষ্টা করব করার। এই দেখেন টিকলি সেটটা দেখিয়ে দিচ্ছি, টিকলি সেটটা খুব লাইভে কে ফোন দেয় আননোন নাম্বার দিয়ে। ওয়াও কালেকশন, আপনি শারমিন আপু লিখেছেন, আমি নিব আপু, সন্ধ্যা খান আপু লিখেছেন, লাইভে কে ডিস্টার্ব করে রে ভাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যে
ভুলে গেছি কি বলতে চাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, আমি টিকলি সেটটা দেখিয়ে দিই। হ্যাঁ, টিকলি সেটটা অনেক সুন্দর, অনেক সুন্দর। টিকলির সাথে পরে আমি দেখাবো, আমি ক্লিপ টিপ নিয়ে এসেছি আজকে। লাইভে না ডিস্টার্ব হচ্ছে ফোনের কারণে, কি করবো বলতো, কে জানি ফোন দেয়। হ্যাঁ আপু, রেগুলার জুয়েলারি লাইভ করার চেষ্টা করবো এখন থেকে রেগুলার করার জন্য। ওকে, আমার কাছে মনে হয় এই টাইমটাতে করলে আমি রেগুলার করতে পারবো। তো আমি দেখি, এই দেখেন লাইভ কেটে যাচ্ছে। হ্যাঁ, কে যেন আমাকে লাইভে কল দিচ্ছে, এই দেখেন। এটার এই ইয়ারিংটা দেখে নেন, ইয়ারিংটা কিন্তু অনেক বড়, দেখেছেন ইয়ারিংটা খুবই সুন্দর বড় আর ঝলমলে, একদম ঝলমলে সুন্দর, ঝিকিমিকি ঝিকিমিকি করছে। নিচে হচ্ছে গোল্ডেন পার্ল দিয়ে সুন্দর করে ফিনিশিং করে দিয়েছে। আর এই জায়গাটা দেখেন, গার্নেট স্টোন, এটা গার্নেট স্টোনটা দেখেন, এই যে একদম মনে হচ্ছে কি কাঁচের জিনিস, দেখেছেন এটা গার্নেট স্টোনটা, যে মাঝখানে বড় যে গার্নেটটা, মনে হচ্ছে যে কাঁচের জিনিস, খুবই সুন্দর। ঠিক আছে, কেউ যদি কোনো টিকলি সেট, রুমা আপু লিখেছে ওয়াও, মেরুন সীতা আছে, মেরুন সীতা হ্যাঁ আছে, ও আজকে নেই, নেক্সটে দেখাবো। ঠিক আছে, আমাদের শোরুম থেকে আনতে হবে, নেক্সটে দেখাবো। এই দেখেন, আমি ফার্স্টে ইয়ারিংটা পরে নিই, আমি এটা আপনাদেরকে কমপ্লিট লুক করে আজকে দেখাবো, কারণ আমার কাছে এটা খুব পছন্দ হয়েছে। ওয়াও কি সুন্দর, পুষ্পিতা আপু লিখেছে অনেক সুন্দর আর অনেক রিজনেবল। আজকের জুয়েলারিগুলো যেরকম সুন্দর ওরকম হচ্ছে গিয়ে রিজনেবল, ওরকম রিজনেবল। ঠিক আছে, আচ্ছা টিকলিটা পরে নে, তারপর আমি দেখাই। এই দেখেন, এই হচ্ছে এটার টিকলি সেটটা, দেখেছেন এটা টিকলিটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আর টিকলিটাও কিন্তু গোল্ডেন কালার, গার্নেট স্টোন বসানো আছে আর নিচে হচ্ছে গোল্ডেন কালারের পার্ল বসানো। ওকে, ডায়মন্ড কাট ইয়ারিং, হ্যাঁ ডায়মন্ড কাট ইয়ারিংও আছে, আমি আপনাদের জন্য ডায়মন্ড কাট ইয়ারিংও নিয়ে আসবো। এখন থেকে আমি রেগুলার একদম প্রতিদিন জুয়েলারি লাইভ করার চেষ্টা করবো। এই দেখেন, এই হচ্ছে টিকলিটা। ঠিক আছে, দেখিয়ে, আমার কালো ক্লিপ দিয়ে টিকলি থাকে না নর্মালি, পিস দিয়ে পড়ে যায়, তাও আমি একটু দেখানোর জন্য, না পড়ে যাচ্ছে, আমি দেখি ধরে রাখবো। আচ্ছা, এটা বেশিক্ষণ না থাকবে না, পড়ে যাবে, আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে, এই দেখেন টিকলি সেটটা কিন্তু মানে সাংঘাতিক, অসম্ভব, মানে খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। দেখেছেন আমার কাছে যে কি পছন্দ হয়েছে আজকের জিনিসগুলো, আইটা ক্লিপ থাকলে আটকাতাম, বাট সমস্যা নেই, এভাবেই দেখাই আমি আপনাদেরকে, আপনারা দেখে নেন, সুন্দর করে পরে নেবেন। এই দেখেন খুবই সুন্দর, আমি বললাম না আজকে হচ্ছে গিয়ে সব সুন্দর সুন্দর জিনিস দেখবেন, সব হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর জিনিস। এই দেখেন, এই হচ্ছে টিকলি সেটটা, টিকলি সেটটার প্রাইসও অনেক রিজনেবল। ঠিক আছে, এটারও স্ক্রিনশট নিয়ে নেন, এটা হচ্ছে গিয়ে ফুল গোল্ডেন কালারের মধ্যে আছে। ওকে, আমি তোমার পেজে একজন টপ ফ্যান আপু, সন্ধ্যা আপু বলেছেন, হ্যাঁ আপু সন্ধ্যা আপু, এই দেখেন আপনার এখানে টপ ফ্যানের ট্যাগও এসেছে, বউ লাগছে, মেহরুনি সাইবা আপু লিখেছে। হ্যাঁ, এগুলো না পরে আপনি একদম একটা সুন্দর, একটা গর্জিয়াস, একটা হেভি ড্রেস পরবেন, ড্রেস পরে এগুলো পরবেন, আর এই জায়গাতে না একটু এভাবে করে ফুলিয়ে নেবেন, না হলে আমার মতো চ্যাপটা লাগবে না, আমি অবশ্য ফুলিয়ে নিতাম, এই দেখেন একটু ফুলিয়ে রাখি না, ভালোই লাগছে। এই দেখেন, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। এই সুন্দর টিকলি সেটটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র মাত্র, হাসি আসছে বলতে, 450 টাকা। আমি যখন না মানে কোনো জিনিস অনেক রিজনেবলে দিয়ে দিই, অনেক কমে দিয়ে দিই, আমার না কেন জানো আমার হাসি আসছে অনেক, জানলা এত কমে দিয়ে দিচ্ছি আমার কি হবে। যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নেন, এই টিকলি সেটটার প্রাইস, অর্ডার ডান, রুমা আপু লিখেছে মাশাল্লাহ মাশাল্লাহ, এই টিকলি সেটটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 450 টাকা। ঠিক আছে, এই ইয়ারিং আর টিকলি সেটটা খুব সুন্দর, আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে খুব সুন্দর করে ম্যাচ হয়েছে, টিকলিটার সাথে ইয়ারিংটা খুব সুন্দর করে ম্যাচ হয়েছে, টিকলিটা একদম পারফেক্ট সাইজে আছে, ইয়ারিংটাও পারফেক্ট সাইজে আছে, এটা সুন্দর করে নিয়ে নেবে, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 450 টাকা করে। ওকে, স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের প্রাইস আমাদের পেজে ইনবক্স করে দিবেন। আপু সাইডে শীতিতে বেশি ভালো লাগে, হ্যাঁ আমি নর্মালি সাইডে শীতি করি, মাঝখানে না আমার শীতি করা হয় না, আমি সবসময় সাইডে করি, এই পাশ ওই পাশ, এই জন্য না সাইডে শীতি করলেও না আমার চুলগুলো না মানে উল্টাপাল্টা জায়গা থেকে ফুলে থাকে, কারণ মাঝখানে আর কি শীতি করা হয় না কখনো। চোকার সেটের প্রাইস ছিল 680 টাকা। ঠিক আছে, চোকার সেটের প্রাইস 680 টাকা করে ছিল। যমুনাতে না, এগুলো যমুনাতে আপু পাওয়া যাবে না, এগুলো যমুনাতে অ্যাভেলেবেল নেই, আমাদের জুয়েলারি যমুনাতে নেই। আপু আপু তোমাকে টিকলিতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এই টিকলিটা সাইডে সিঁথি করে পরলেও খুব ভালো লাগবে, দেখাচ্ছি আমি সাইডে সিঁথি করেও, আমার যেহেতু এই দেখেছেন খুবই সুন্দর একটা জিনিস, এই দেখেন
আমি বললাম না সুন্দর, দেখেছেন আসলেও কিন্তু সুন্দর। আপনি এটাকে যেভাবেই পরবেন, এই টিকলি সেটটাকে আপনি যেভাবেই পরবেন, আপনার সবভাবেই জিনিসটা সুন্দর লাগবে। আপনি মাঝখানে সিটি করেন, আপনি সাইডে সিটি করেন, আপনি চুল খোপা করেন, যাই করেন, খুবই ভালো লাগবে, খুবই 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 ভালো লাগবে। দেখেছেন টিকলিটা পরে যাচ্ছে, দেখে নেন জলদি করে, খুব সুন্দর। এটা প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা করে ইয়ারিং সহ, ঠিক আছে। ফার্স্ট টাইম নিয়েছি, পছন্দ মতো ড্রেস প্লাস কালার প্লাস ম্যাটেরিয়াল প্লাস সুরচনা ফেব্রিক্স পেজ, আনিকা আপু লিখেছে, মাশাল্লাহ খুব সুন্দর রিভিউ দিয়েছেন। আপু আপু আমাদের পেজে অবশ্যই রিভিউ শেয়ার করবেন, ঠিক আছে। সবাই যারা আমাদের কাছ থেকে এগুলো, এই জুয়েলারিগুলো শুধুমাত্র অনলাইনেই কিন্তু পাওয়া যাবে, এগুলো আমাদের কোনো শোরুমে পাওয়া যাবে না। এই জুয়েলারিগুলো না খুব লিমিটেড স্টক, খুবই লিমিটেড স্টক, যার কারণে এগুলো শোরুমে দেওয়া পসিবল হয় না, দেখা যায় যে এগুলো অনলাইনেই শেষ হয়ে যায়, এর জন্য জুয়েলারিগুলো শোরুমে দিতে পারিনি, এগুলো শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। আচ্ছা আজকে একটা ইউনিক চূড়বালা দেখিয়ে দিচ্ছি, এই দেখেন এই বালার অনেকগুলো স্পেশালিটি আছে, সেগুলো আমি বলে নিচ্ছি। অর্ডার ডান আপু, প্লিজ দিও, প্রিয়াঙ্কা আপু লিখেছেন, আচ্ছা ঠিক আছে আপু, সবাই দ্রুত করে অর্ডার করে দিবেন, তাহলে পেয়ে যাবেন সবাই, ওকে। এই দেখেন এই এই চূড়বালা, যেটা এই ধরনের চূড়বালা আমি এর আগে কখনো দেখাইনি, আমি কখনো আনিও নেই, এর জন্য আমি এবার যেহেতু ফার্স্ট টাইম এনেছি, আমি খুবই লিমিটেড কিছু এনেছি, কারণ এগুলো খুবই এক্সক্লুসিভ টাইপের চূড়বালা, এটার কাজগুলো খুব এক্সক্লুসিভ, আমি ক্লোজ করে দেখাবো। এগুলো আপনারা বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন, যারা ওয়েস্টার্ন ড্রেস পরেন তারা হচ্ছে কি এটাকে ব্রেসলেট হিসেবে ইউজ করতে পারবেন, কারণ এটা একটা হচ্ছে কি পরে নেবেন, খুবই ভালো লাগবে। আর যারা হচ্ছে গিয়ে আর কি কামিজ টামিজ পরেন, আমার মনে হয় যে এক হাতে যদি আপনারা দুইটা একসাথে পরেন, আমি এটার যে জিনিসগুলো ক্লোজ করে পরে দেখাবো, ফার্স্টে কিভাবে কিভাবে পরতে পারবেন আমি ওটা দেখিয়ে নিই। এই যে দেখেন দুইটা করে পরলে দেখেছেন এটা এত চওড়া যে মানে আপনার এটা পরলে কিন্তু আর কিছু এটার সাথে পরা লাগবে না, আর কিছু পরবেনও না, তাহলে এটার সৌন্দর্যটা আর থাকবে না। এটা এভাবে করেই আপনারা পরতে পারবেন, অথবা যারা হচ্ছে গিয়ে চুড়ি চুড়ি বেশি পরতে পছন্দ করেন তারা দুই হাতে দুইটা পরে নেবেন। এই দেখেন দুই হাতে দুইটা এভাবে করে পরবেন, দেখেছেন খুবই সুন্দর। আর এইটার কিন্তু শুধুমাত্র দুইটা সাইজই আমার কাছে অ্যাভেলেবেল আছে, 24-26, ঠিক আছে, এই দুইটা সাইজই অ্যাভেলেবেল আছে। আর সাথে এটা কিন্তু খুবই লিমিটেড স্টক আছে আমার কাছে, যেহেতু এই টাইপের চূড়বালা আমি এর আগে কোনোদিনও আনিনি, খুবই চওড়া, আজকে ফার্স্ট এনেছি, এর জন্য আমি খুবই লিমিটেড এনেছি। ভালো লাগলে নেক্সটে এই ধরনের যে বালাগুলো থাকে, আর তার মধ্যে এগুলো খুবই এক্সক্লুসিভ একটু আর কি হাই এন্ড টাইপের জিনিস, এর জন্য আমি খুবই আর কি রিজনেবল, আই মিন খুবই লিমিটেড কোয়ান্টিটি এনেছি। যারা যারা এগুলো পরেন, যারা যারা চুড়ি পরেন, সোজা কথা যারা যারা চুড়ি পরতে পছন্দ করেন তারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন, ঠিক আছে। যে কোনো ড্রেসের সাথে আপনি এটা পরবেন মানাবে, কারণ কালারটা হচ্ছে গিয়ে একটা মানে নিউট্রাল কালার বলে না, এরকম নিউট্রাল টাইপের একটা কালার, মানে আপনি সব মানে ইন জেনারেল সব টাইপের ড্রেসের সাথে এগুলো পরতে পারবেন। ভিতরের ফিনিশিংটা ফার্স্টে দেখে নেন, এই দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন কি পরিমাণ পারফেক্ট ফিনিশিং, যেটাকে বলে পারফেক্ট ফিনিশিং দেয়া, সাথে এই বালার এই ফিনিশিংগুলো দেখিয়ে দিচ্ছে। এই যে দেখেন এখানে যে সাইডের স্টোনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার কি জানি বলে এটাকে মার্বেল কাট স্টোন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে মার্বেল কাট স্টোন, একদম মানে গ্লাসের মতো জিনিসটা, কাঁচ টাইপের, ঠিক আছে, জিনিসটা হচ্ছে গিয়ে কাঁচ টাইপের, এটা হচ্ছে গিয়ে মার্বেল, এই যে দেখেন ঠিক এটার গ্লেজটা দেখলেই আপনারা বুঝবেন মার্বেল কাট স্টোন, ওকে। যে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্বেল কাট স্টোন, মানে পুরোটা হচ্ছে গিয়ে গ্লাসের মতো, কাঁচের মতো আর কি, চাঁচ টাইপের জিনিসটা। আর এটার মাঝখানে হচ্ছে ডায়মন্ড কাট স্টোন, এই যে ঝিকিমিকি ঝিলমিল যে করছে না, আর আমাদের চুড়িগুলো কিন্তু খেয়াল করবেন, আমরা কিন্তু খুবই ইউনিক আনার চেষ্টা করি, যেন আপনি যখন পরবেন জিনিসটা সবচাইতে ইউনিক হয়, আর কেউ দেখলেই যেন বলে যে ও আচ্ছা সুরচনার জুয়েলারি, জিনিসটা যেন এমন হয়, কেউ যেন কনফিউজ না হয় যে আচ্ছা কোথা থেকে নিয়েছে, কেউ যদি আমাদের পেজ জেনে থাকে জিনিসটা হচ্ছে গিয়ে আর কি এরকম। এর জন্য আমি চেষ্টা করি যে ইউনিক, একদম সবচাইতে ইউনিক থাকতে হবে, যে যেন আমাদের আপুরাই শুধু এই ইউনিক টাইপের জিনিসগুলো পরতে পারে। এই যে দেখেন তারপর আমরা এই মাঝখানে এই ফুলের ডিজাইনটা দেখেন, এটা হচ্ছে দুইটা আছে এই বালার মধ্যে, এই পাশে একটা এই পাশে একটা, এইটার যে এই যে এটার যে স্টোনগুলো যে ঝিলমিল করছে, এই যে এই মেরুন কালারের যে স্টোনের কাজগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আপনার ডায়মন্ড কাট স্টোন, জিনিসটা পুরোটা হচ্ছে ডায়মন্ড কাট স্টোন, এই যে মেরুন কালারের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, আর মাঝখানে যে জিনিসটা
একটা এখানে হচ্ছে সানফ্লাওয়ার, কিন্তু এই জিনিসটা আমি এখন পর্যন্ত বুঝলাম না ম্যাট একটা জিনিস, আমি জানি না এটা হচ্ছে গিয়ে আসলে কি বলে ম্যাট একটা জিনিস, খুবই 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 সুন্দর একটা জিনিস এই জিনিসটা। ওকে, একদম চওড়া করে দুইটাকে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। এটা যদি নিয়ে ভালো লাগে অবশ্যই আমাদের সাথে রিভিউ শেয়ার করবেন। নেক্সটে এই টাইপের জিনিস দেখতে চাইলে, এই ধরনের এক্সক্লুসিভ জিনিস দেখতে চাইলে অবশ্যই আমাকে বলবেন, ইউনিক ইউনিক এক্সক্লুসিভ আমি নিয়ে আসবো। এটা শুধু দুইটা সাইজই অ্যাভেলেবল, 24-26 এই দুইটা সাইজই কিন্তু অ্যাভেলেবল আছে। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন। এই ফুল দুইটা বালার প্রাইস হচ্ছে গিয়ে ১০৫০ টাকা করে, ঠিক আছে? এই বালাগুলোর প্রাইস হচ্ছে ১০৫০ টাকা। এটার কিন্তু 24-26 দুইটা সাইজই অ্যাভেলেবল আছে। এটার স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন। এই দেখেন, খুবই 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 সুন্দর। এগুলো হচ্ছে একটু ব্রাইডাল টাইপের জিনিস, মানে আপনি যারা বউ আছে তারাও এটা পরতে পারে। যেমন একদম অনেকগুলো চুড়ি পরে সামনে থেকে হচ্ছে একটা একটা করে বালা পরে ফেলবেন। আর এটা যে কী পরিমাণ সুন্দর, সামনাসামনি যে কী পরিমাণ ঝিকিমিকি আর ঝিলমিল করে, এগুলো হচ্ছে গিয়ে আপনার এখানেই দেখেন কত চিকচিক করছে, এটা কিন্তু সামনাসামনি আরও বেশি আর কি গ্লসি, আরও বেশি সুন্দর, ঠিক আছে? এই বালাটার প্রাইস হচ্ছে গিয়ে কত জানি বললাম, ১০৫০ টাকা। পুরো একদম মার্বেল কাট স্টোনের মধ্যে আছে, ডায়মন্ড কাট স্টোনের মধ্যে আছে। এটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবেন। প্রাইস হচ্ছে ১০৫০ টাকা। এটা দুইটা সাইজই অ্যাভেলেবল, মাত্র 24-26 এই দুইটা সাইজই কিন্তু আছে। আপু এইটা আমার চাই চাই চাই, নাইলে কিন্তু আর লাইভ দেখবো না, তোপু আপু বলেছে। আচ্ছা ঠিক আছে আপু, আমাদের পেজ ইনবক্স করে দেন, ঠিক আছে? ইনবক্স করে দেন, ইনশাল্লাহ এই তোপু আপুকে কিন্তু আজকে জুয়েলারিগুলো দিতে হবে। এই যে বলে দিলাম, তোপু আপুকে কিন্তু অবশ্যই দিতে হবে, বারবার করে বলে দিলাম। এই যে দেখেন, এটা স্ক্রিনশট নিয়ে নেন। এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ১০৫০ টাকা করে, ওকে? আর এগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, নেক্সট আমি আরও এই ধরনের জিনিস নিয়ে আসবো, ওকে? ১০৫০ টাকা। আপু ড্রেসটা এইচডি পিক দিও, হ্যাঁ একটু পরেই পিকচারটা আপলোড করে দিব, ঠিক আছে? আমার ড্রেসের প্রাইস হচ্ছে 1580 টাকা। এটার সাথে একটা ওড়নাও আছে, আমি লাস্ট লাইভে দেখিয়েছি, থ্রি পিসের ড্রেসের এটা প্রাইস হচ্ছে 1580 টাকা। লাস্ট লাইভটা দেখে নিলে হয়ে যাবে। আজকের জন্য তাহলে এতটুকুই থাক। আজকে হচ্ছে খুব সুন্দর চোকার টিকলি, খুব সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছি স্টুডেন্ট বাজেট প্রাইসে। কিন্তু আরেকটা জিনিস আমি সবসময় যেটা বলে আজকেও বলবো, আমাদের জুয়েলারিগুলো কিন্তু আমরা একদম রিজনেবল 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 একদম লাস্ট প্রাইস, স্টুডেন্ট প্রাইস যেটাকে বলে, সেটা রাখার চেষ্টা করি। কিন্তু তার মানে কিন্তু এটা না যে আসলে এটার প্রাইস এত কম। আসলে কিন্তু জিনিসগুলো যদি আপনি বাইরে দেখতে যান, বাইরে থেকে সেম জিনিস, সেম ক্যাটাগরি, সেম কোয়ালিটির জিনিস দেখবেন যে খুবই মানে আনবিলিভেবলভাবে হাই প্রাইস থাকে। মানে আমারই অবাক লাগে মাঝে মাঝে যে কী ব্যাপার ভাই, এত প্রাইস মানে কি এটাকে হলো কিছু, মানে এত আনবিলিভেবল প্রাইস থাকে। কিন্তু যেহেতু আমি বারবার বলি যে জুয়েলারি লাইফটা করা সম্পূর্ণই আমার আর কি শখ, মানে আমি অনেক শখ করে জিনিসটা করি, অনেকে আছে না শখে অনেক কাজ করে, জিনিসটা হচ্ছে কি খুবই শখে আমি করি, যার কারণে আমি এটার জন্য টাইম বের করার চেষ্টা করছি, কিন্তু তাও পারি না অনেক কাজের মাঝখানে। তো তার জন্য আমরা মানে চেষ্টা করি যে মানে যেই প্রাইসে আমরা জুয়েলারিগুলো আনি, আমরা সবসময় চেষ্টা করি যে সেই প্রাইসে আপুদেরকে দিয়ে দেওয়ার জন্য, যেন সবাই হচ্ছে গিয়ে নিতে পারে, সবাই যেন মন মতো জুয়েলারিগুলো পরে খুশি থাকতে পারে। তো এর জন্য আমাদের জিনিসগুলো অনেক রিজনেবল, বাট যারা যারা নিয়েছেন তারা জিনিসটা খেয়াল করবে যে কোয়ালিটি খুবই 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 ভালো, খুবই হাই। গোল্ড প্লেটের হোক অথবা হচ্ছে গিয়ে জয়পুরি হোক, যেটাই হোক কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটির হয়, কিন্তু প্রাইসগুলো অনেক রিজনেবল হয়, ওকে? ওয়াচিং ফ্রম ইন্ডিয়া অ্যান্ড লাভ ফ্রম ইন্ডিয়া, রীতি রায় আপু লিখেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, যারা যারা আমার লাইভটা জয়েন করেছেন সবাইকে থ্যাংক ইউ, আর যারা যারা আমার লাইভটা দেখবেন তারা অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের পেজে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, শেয়ার করে লিখে দিবেন অবশ্যই যে শেয়ার করে দিয়েছেন। আপনাদের টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন, বিভিন্ন গার্লস গ্রুপেও শেয়ার করে দিতে পারেন। আর আমি চেষ্টা করবো এই টাইমে জুয়েলারি লাইভটা করার, যাদের জুয়েলারিগুলো ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন। জোড়া ১০৫০ নাকি একটা জোড়া? ফুল ফুল ১০৫০, এই যে দুইটাই একসাথে, এটা ফুল জোড়া। আমি আর কি দেখালাম যেটা একটা করেও পরতে পারবেন, যারা কি একটু ওয়েস্টার্ন টাইপের ড্রেস পান তারা একটা করেও পরতে পারবেন। পুরোটাই কিন্তু ১০৫০, একটা না, ফুল হচ্ছে গিয়ে ১০৫০ টাকা, ঠিক আছে? একদম দুইটা একসাথে জোড়া ১০৫০ টাকা, ওকে? আর এটা কিন্তু দুইটা সাইজ অ্যাভেলেবেল, 24-26, আর এটা কিন্তু খুবই লিমিটেড আছে। তো যদি ভালো লেগে থাকে বলবেন, নেক্সট আরও বেশি করে নিয়ে আসার চেষ্টা করব, ওকে? আজকের জন্য তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেকর্ডের লাইফটাও শেয়ার করা একদম ভুলবেন না। আর আমি প্রতিদিন 2:30 ড্রেসের লাইভ করি, আর 3:30 অবশ্যই চেষ্টা করব কালকে থেকে প্রতিদিন জুয়েলারি লাইভ করা। আজকের জন্য এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।